بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. سنگاپور থেকে আনোয়ার ভাই জানতে চেয়েছেন যে রুকু থেকে ওঠার পরে রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি এই দোয়াটা শব্দ করে জোরে জোরে পড়া এবং আস্তে আস্তে পড়া বিষয়ে জানতে চেয়েছেন। যে হাদিসটা এসেছে, প্রায় সব হাদিসে এসেছে, শুধু সহি মুসলিমেই নয়, অন্য অন্য হাদিসেও এসেছে, সহি বুখারি দুই দুই জায়গাতে এসেছে হাদিসটা, যে 799 নম্বর একটা হাদিস। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে উনি সালাত আদায় করছিলেন। হাদিসটার অনুবাদ একটু শোনার দরকার, তাহলে বুঝতে পারবেন যে কুন্না ইয়াউমান নুসাল্লি ওয়ারা আন-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসুল সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের পিছনে সালাত আদায় করছিলাম একদিন। ফালাম্মা রাফা'আ রাসাহু মিনার রাকা, যখন রুকু থেকে মাথা উঠালেন তখন বললেন সামি আল্লাহু লিমান হামিদা, তখন বললেন সামি আল্লাহু লিমান হামিদা। ক্বালা রাজুলুন ওয়ারাআহু, তার পিছনে একজন মুসল্লি, তার মানে কি অবশ্যই সাহাবি, বললেন রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি, এটা উনি বললেন। ফালাম্মা ইনসারাফা, যেহেতু সালাতের মধ্যে আছেন তখন আর কোনো কথা চলে না, তো সালাত শেষ হলো যখন, তখন বললেন মানিল মুতাকাল্লিম, আচ্ছা এটা জোরে জোরে বললো কে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওই ব্যক্তিটা বললেন যে আনা, আমি বলেছি ইয়া রাসূলুল্লাহ। তখন বললেন যে রাআইতু বিদআতাহুম ওয়া সালাসিনা মালাকান ইবতাদিরুনাহা আইয়ুহুম ইয়াকতুবুহা আউওয়ালু, উনি বলছেন যে আমি 30-এরও অধিক বা 37-35 বা 39 জন ফেরেশতাদেরকে দেখলাম যে তারা এটার সওয়াব লেখার জন্য তারা খুব তড়িঘড়ি করছে এবং প্রতিযোগিতায় লেগে গেছে কে আগে লিখবে, কে আগে লিখবে। এটাই হচ্ছে হাদিসের শেষ অংশ বা হাদিসের কথা শেষ। অন্য এক হাদিসে এসেছে যে ওই যে ব্যক্তিটা এসেছিলেন, যে ব্যক্তি বললেন এটা, যে ব্যক্তি বললেন উনি আসলে এসেছিলেন অনেক জোরে জোরে, আসার কারণে ওনার শ্বাস বের হচ্ছিলো খুব জোরে জোরে। আমি অবশ্য উদাহরণ দিয়ে একটু বলতে পারি, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, মানে ঘটনা এরকমই হবে, এরকমই হবে। কারণ এই হাদিস থেকে আমি আরও কয়েকটা কথা বলছি যে এরকমভাবে উনি জোরে বললেন, তখন বললেন আচ্ছা জোরে জোরে কে বললেন? তখন বললেন যে উনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ফজিলত বর্ণনা করলেন। তখন এই বিষয়টা এক নম্বর কথা হলো যে তার মানে সাহাবিগণ অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা কখনো জোরে পড়তেন না, আর এই হাদিসের পরবর্তীতেও কেউ কখনো কোনোদিন কোনো সাহাবি অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে পড়েছেন এটাও হাদিস থেকে পাওয়া যায় না, যদিও এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেননি। এখন আসি যে এটা যে ফজিলত বর্ণনা করলেন এটা কিসের ফজিলত, এ বিষয়ে ইবনু রাজব আল হাম্বালি রহিমাহুল্লাহ ফতহুল বারীর 7 নম্বর খণ্ডের 202 পৃষ্ঠা 203 পৃষ্ঠা, এক পৃষ্ঠা থেকে শুরু, অর্থাৎ এক থেকে নিয়ে 3 পৃষ্ঠা পর্যন্ত উনি একটা আলোচনা করেছেন, মাশাআল্লাহ ভালোই। তো এখানে একটা সুন্দর ইতিদাল যেটা কথা বলেছেন যে দালিলুন, সরি ভুলে গেলাম ওটা, কদ্দাল্লাল হাদিসু আলা ফজলি হাযা যিকরি ফিস সালাতি, আসলে এই হাদিস দ্বারাতে এই জিকিরের দোয়াটা করা হয়েছে, মানে ফজিলত বর্ণনা করা হয়েছে। আবার বলি, আসলে এই হাদিস দ্বারাতে বা রাসূলুল্লাহ সাল্লামের এই কথাতে এই দুয়ার, যেটা আমরা বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি, এই দুয়ার ফজিলত বর্ণনা করা হয়েছে, এটা জোরে জোরে উনি বললেন এর ফজিলতটা বর্ণনা করা হয়নি, অর্থাৎ শব্দের ফজিলত বর্ণনা করা হয়নি, মূলত বর্ণনা করা হয়েছে এই দুয়ার ফজিলতটা, এটা উনি বলেছেন। তবে শেষে এমনটা বলেছেন যে কোনো কোনো সময় যে দালিলুন আলা আন্না আলা আন জাহ, সরি ও জাহরাল মামুমে আহিয়ানান ওয়ারা আল ইমামি বিশাই ইম মিনাজ যিকরি গায়রা মাকরুহিন কামা আন জাহরাল ইমামু আহিয়ানান বিবাদিল কিরাআতি ফি সালাতিন নাহারি গায়রা মাকরুহিন, তো উনি এমনটা বলেছেন, শেষে বলেছেন। তবে এখান থেকে এটাও প্রমাণ হয় যদি কখনো কোনো সময় কোনো শব্দ কেউ যদি এরকমভাবে জোরে জোরে বলে ফেলে, জোরে জোরে বলতে
রাসূলুল্লাহ সাল্লাম কিভাবে পড়েছেন এটা কিন্তু উনি একবারে জামে মানে কথা বলেছেন, সে ইমাম ইবনু রাজব আল হাম্বালি রহমাহুল্লাহ খুব সুন্দর জামে মানে কথা বলেছেন। ওনারা সহি বুখারীর ইয়ার নাম অর্থাৎ ব্যাখ্যা গ্রন্থের নাম কিন্তু ফতহুল বারি, হয়তো বা আপনার জানেন, এবং এনারটাই আগের পরবর্তীতে ইবনু হাজার আসকালদিন রহমাহুল্লাহর ফতহুল বারি। তো উনি এখানে এটাও বলছেন যে এখান থেকে এটাও প্রমাণ হয়, কেউ যদি কোনো সময় কোনো শব্দ অর্থাৎ জিকিরের কোনো শব্দ মিনা জিক্রি বিষয় ইম মিনা জিক্রি আরবিটা বুঝেন, যে জিকিরের কোনো অংশ যদি কোনো সময় কেউ এরকমভাবে জোরে বলে ফেলে তাহলে গাইরা মাকরু মানে এটা মাকরুহ বা এটা খারাপ বলা যাবে না। যেমনভাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জোহর এবং আসরের সালাতে কোনো কোনো সময় কোনো কেরাআত বা কোনো দোয়া জিকির শোনা যেত মাঝে মাঝে, আমি মনে হয় বুঝাতে পেরেছি। তো সেই জন্য এটা কোনো কোনো সময় মানুষ বলতে পারে, কিন্তু এর থেকে কোনো মুহাদ্দিসি কোনো মহাদ্দেশে দলিল আমি জানি না আর কি, হয়তো বা কোনো কেউ নিতে পারে, মানে আমার জানা মতে বা আমার দেখা মতে কোনো মহাদ্দেশে এখান থেকে দলিল নেননি যে এটা জোরে জোরে পড়া যাবে অর্থাৎ শব্দ করে পড়া যাবে। আবার বলি কথাটা, এই হাদিস থেকে মহাদ্দেশগণ যেটা নিয়েছেন তা হলো যে এই দুয়ার ফজিলতটা এটা জোরে জোরে পড়ার, যেমন আমিনের ফজিলত আছে, আমিন জোরে জোরে বলা যাবে, বলতে হবে, এটা স্পষ্ট হাদিস আছে, কিন্তু এই শব্দ এই কথাটা জোরে জোরে বলতে হবে এই দলিলটা কেউ নেননি। আর রাসূলুল্লাহ সাল্লামের হাদিস থেকে অন্য কোথাও বোঝা যায় না যে, যেমন আমিন বলার হাদিস বিভিন্নভাবে প্রমাণ হয় যে জোরে বলতে হবে, আমিন বলার হাদিস সহি বুখারি থেকে, মুসলিম থেকে, আবু দাউদ থেকে, ইত্যাদি হাদিস থেকে জানা যায় যে আমিন জোরে বলতে হবে, কিন্তু এটার মাধ্যমে কেউ এটা বোঝেননি বা কোনো মহাদিস উল্লেখ করেননি যে এটা জোরে জোরে শব্দ করে বলতে হবে। কিন্তু এটা বলেছেন যে হ্যাঁ, কেউ যদি কোনো সময় বলে রব্বানা লাকাল হামদ, আমি মনে হয় বুঝাতে পারলাম, বোঝানোর জন্য কিন্তু আমি জাস্ট উদাহরণ দিয়ে বলতেছি, এইভাবে কেউ যদি বলে তাহলে তাকে ধমক দেওয়া যাবে না বা এটা বলা যাবে এটা নাজায়েজ বা চলবে না এমনটা বলা যাবে না। কিন্তু উত্তম হলো রাসূল সাল্লামের আমল, সাহাবিদের অন্যান্য সব সাহাবিদের আমল, তা হলো আস্তে আস্তে পড়া, যেটা প্রথমে বলেছি যে বোঝা যায় যে রাসুল এবং সাহাবিগণ সাল্লাল্লাহু সাল্লাম সাহাবিগণ আজমাইন রাদিয়াল্লাহু আনহুম তারা কেউ এটা জোরে জোরে পড়তেন না। উত্তম হলো এটা আস্তে আস্তেই পড়া, অন্য কাউকে না শুনিয়ে। আশা করি বুঝতে পেরেছেন। জাজাকুমুল্লাহু খাইর।